মা এখানে লজ্জার ভঙ্গিমায় রয়েছেন, আরজি করে যে মর্মান্তিক হত্যাকাণ্ড, এই ঘটনার জন্য মা লজ্জিত, আর বেঁচে নেই ডাক্তারি যে অ্যাফ্রন। এটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের ঘট। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শ্রী শ্রী সরস্বতী ও কালীমাতা মন্দির পরিষদ কাকুরগাছি, কাকুরগাছি ব্রিজের রেল ব্রিজের একদম নিচে এই পুজোটি হয়ে থাকে। আমার ফ্রেমে তোমরা যে ঠাকুর দেখতে পাচ্ছ, মাতৃপ্রতিমা এখানে দুটি রয়েছে, এই একটি মাতৃপ্রতিমা, আরও একটি মাতৃপ্রতিমা রয়েছে। আমি যদি ক্যামেরা প্যান করি তাহলে এই আরও একটি মাতৃপ্রতিমা রয়েছে। আমরা জানি কিছুদিন আগেই আরজি করে যে মর্মান্তিক হত্যাকাণ্ড হয়েছে সেটা আমাদের সকলেরই জানা। আর এই যে ফ্রেমে তোমরা দেখছ মাতৃপ্রতিমা, অর্থাৎ মা দুর্গা, সেই মাতৃপ্রতিমার মায়ের হাতে কোনো রকম কোনো অস্ত্র নেই, এবং মায়ের যে রূপ সেটা দেখে তোমরা বুঝতে পারছ মা এখানে লজ্জার ভঙ্গিমায় রয়েছেন, নিচে শুয়ে রয়েছে আরও এক মা, অর্থাৎ আরও এক মেয়ে, মায়ের মেয়ে, কারোর মেয়ে কারোর মা শুয়ে রয়েছে, অর্থাৎ তিনি আর বেঁচে নেই, তিনি মৃতা। এবং এখানে যে অ্যাপ্রন, অর্থাৎ ডাক্তারি যে অ্যাপ্রন, সেই অ্যাপ্রন রয়েছে, স্টেথোস্কোপ রয়েছে, সাথে সাথে সিংহ, সেই সিংহ যে হিংস্র রূপ, সেই হিংস্র রূপ এখানে দেখা যাচ্ছে না। আমি এই প্রতিমা টোটাল আমি এই ব্যাপারটাকে নিয়ে তোমাদেরকে বললাম, ডিসকাস করলাম। এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই ব্যাপারটা টোটালটা, মা লজ্জিত, এই ঘটনার জন্য মা লজ্জিত। আমাদের সমাজে যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে কয়েকদিন আগেই, যে সাদা কাপড়ে রাখা হয়েছে এই মেয়েটিকে যিনি আর নেই, যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, এই টোটাল ব্যাপারটাকে এখানে তুলে ধরা হয়েছে, যার জন্য মাও লজ্জিত। প্রকৃতিও যেন জানান দেয় ওদেরকেও, ওরাও কেন জানি না ঘুমিয়ে রয়েছে, বা ওদেরও যেন মন খারাপ। হ্যাঁ, আমি এটা এই সিকোয়েন্সটা তো আমি নিজে তৈরি করিনি, আমি আসলাম এখানে দেখতে পারলাম দুটি কুকুর এখানে রয়েছে, ওরাও যেন ওদেরও যেন মনটা খারাপ, সেটাই কিন্তু মানে একদম এই জায়গাটাতে মানে একটা বাস্তব একটা জিনিস সেটাকেই তুলে ধরা হয়েছে এখানে। সত্যি এই নিথর দেহ, সেই দেহ পড়ে রয়েছে, আর সাথে মা এখানে আমি সাইড অ্যাঙ্গেলে দেখানোর চেষ্টা করছি মায়ের যে লজ্জা, মায়ের যে চোখটা, সেটা এখান থেকে সাইড অ্যাঙ্গেল থেকে কিছুটা বোঝা যাচ্ছে, সেটাই একটুখানি দেখানোর আমি চেষ্টা করছি। এখানে পাশে একটি ঘট রয়েছে, ফলো করো, এটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের ঘট। সত্যি আমি অবাক হয়ে তাকিয়ে আছি এই টোটাল যে সৃষ্টি, মানে যিনি এই ব্যাপারটা করেছেন, আমি অবাক হয়ে টোটাল এই ফ্রেমের দিকে তাকিয়ে রয়েছি। আমি নিজে দেখছি তো অবশ্যই, সাথে সাথে এই ফ্রেমের দিকেও তাকিয়ে রয়েছি, এবং সিংহকেও দেখে মানে সিংহেরও যে মানে নতমস্তক সেটা কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে এখানে। বলা যেতে পারে এই বছর আমি যত প্রতিমা দেখেছি সবথেকে ভাইরাল প্রতিমা এই প্রতিমা, যে প্রতিমার মধ্যে এই পুজো কমিটি একটা প্রতিবাদ, সে প্রতিবাদ লক্ষ্য করা যাচ্ছে। আরও একটুখানি সাইড অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করছি প্রতিমাটা, মানে মায়ের চোখটা একটুখানি দেখানোর চেষ্টা করছি এখানে তোমাদেরকে। এবার চলে আসি আমাদের দেবী দুর্গা আর একটা রূপ, আমাদের মহিষাসুর মর্দিনী রূপ, সেই রূপের আসি। এখানে মাকে যেমনটা আমরা দেখতে পাই প্রত্যেকটি মণ্ডপে সেরকমটাই দেখা যাচ্ছে এই এখানেও, মা এখানে সেজে উঠেছেন। টোটাল মায়ের পিছনে যে চালচিত্রের অংশটা রয়েছে সেটাও ফলো করছি আমরা, খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে মায়ের রূপ। কিন্তু আমি একটু আগে যে রূপ মায়ের দেখালাম, অর্থাৎ এই যে রূপ দেখালাম, আমাকে বলো, কমেন্ট করে বলো এই রূপ মায়ের তোমাদের কেমন লাগছে, মা লজ্জিত এখানে। ওদের প্যান্ডেলে তেমন কিছু থাকে না, কিন্তু ওদের প্রতি বছরই কিছু না কিছুভাবে ওরা ফুটিয়ে তোলে মণ্ডপটা, যার জন্য তোমাদেরকে আসতেই হয় এই মণ্ডপে। এবং মায়ের সাজটা খুব সুন্দর হয়েছে, যদিও এই অসুরের যে মুখটা সেটা দেখেছো কতটা রাগি রাগি, মানে মনে হচ্ছে যে অসুর না আমি আর মানে যুদ্ধ করবো না, সেরকমটা কিন্তু মনে হচ্ছে। যাই হোক, মায়ের এখানে মুকুটটা কিন্তু হেভি সুন্দর করে সাজানো হয়েছে। এক ফ্রেমে দুই দুর্গাকে তোমাদের দেখালাম, মাও রয়েছেন মেয়েও রয়েছেন।